नाम बाबर का डिटेल्स का अपना देर व्हाट्सएप पे देखो ठीक है চুরি যারা গ্যাং মেম্বার আছে তাদের মানে আমরা যখন মানে যে টাইমে খুলছি ওই টাইমে তো ওদের মানে মানে স্টার্ট হচ্ছে এখন তো ইনভেস্টিগেশন জাস্ট স্টার্ট হয়েছে এখনও ইন্টারোগেশন চলছে পুরো ফ্যাক্টস আসেনি বাট বেসিক্যালি আপনাদের কাছে ওনাদের আনার মেন হচ্ছে যে আমাদের যে অফিসাররা কাজ করছে আর রেজাল্ট আসা শুরু হয়ে গেছে এটাই প্রেজেন্ট করা থ্যাংক ইউ আমি অজয় কুমার দাস এসডিপো সদর রিসেন্টলি জয়েন করেছি আর আমার টিমে রানা চ্যাটার্জি ইন্সপেক্টর ওসি লিস্ট আগাতালাকে উনিও রিসেন্টলি জয়েন করেছি এখন আমাদের পশ্চিম জেলা ডিস্ট্রিক্টের মোটামুটি টিমটা নতুন টিম তো আপনারা তো সবাই অবগত আছেন যে এখন এই নতুন টিম আর খুব ভালো টিম আছে অল দ্য কলিগস আমাদের যে জুনিয়ররা খুব ভালো অফিসার আছে উপরে লিডারশিপও খুব ভালো তো এটা ফার্স্ট দেখা আপনাদের সঙ্গে তো ইদানিং রিসেন্টলি এক দুটো আনফর্চুনেট চুরির ইনসিডেন্ট হয়েছে মানে এরপরে আমাদের আসার তো এটাই চ্যালেঞ্জ ছিল এখনও এক্সিস্টিং চ্যালেঞ্জ আছে তো আমরা ইমিডিয়েটলি আমাদের এসপি সাহেবের ইনস্ট্রাকশনে মানে নাইট প্যাট্রোলিংটা খুব মানে স্ট্রং করেছি অ্যাজ পার এসপি সাহেবের ইনস্ট্রাকশন বিট সিস্টেমটা আমরা আরও স্ট্রং করার চেষ্টা করছি আর একটা এসওজি গ্রুপ বানানো হয়েছে যেগুলো মানে যত লাম্পেন এলিমেন্টস আছে যত যেগুলো অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস হলো ড্রাগ পেডলার হলো চোর হলো ওদের আমরা মানে কম অ্যাকশান নেওয়া হচ্ছে আর ওরা মানে ইভিনিং থেকে হোল নাইট এরা বাড়িতে অপারেশন করছে কালকেও করেছে মানে রেগুলারলি করছে পাঁচ ফিউডেস জবের থেকে স্পেশাল চার্জ দিয়েছে তো এখন প্রথম চ্যালেঞ্জ ছিল যে এক দুটো চুরি তো হবেই যেহেতু মানে একটা সোসাইটি থাকে সব ছোটো মোটো পেটি ক্রাইমস হয় বাট এখন এদানে একটু মানে এক দুটো একটু বেশি হাইলাইটও হয়ে গেছে তাছাড়া এটা একটু মানে আমাদেরও একটা চ্যালেঞ্জ মতন তো ফর্চুনেটলি রানা চ্যাটার্জি ইন্সপেক্টর ভালো অফিসার এসেছে এসপিএসে তো ইটুক অ্যাজ এ চ্যালেঞ্জ আর আমরা দুজন মিলে এসপি সাহেবের ডাইরেকশনে আমরা বিট পেট্রোলিং সিস্টেমটা প্রথমে খুব স্ট্রং করেছি তারপরে আমি যতটা সাপোর্ট দিতে পারি এসপি সাহেবের ডিস্ট্রিক্ট রিজার্ভ নিয়ে নাইট পেট্রোলিং করে প্রচণ্ড প্রেশার দেওয়া হয়েছে এটার কারণে লাস্ট ওয়ান উইকের ভিতরে এরকম কোনো মেজর ইনসিডেন্ট কোনো রকমের হয়নি ফেফ তো কোনো কিছু হয়নি তো কালকে এরকমই রেগুলার আমরা সবাই বাইরে ছিলাম দু থানার বেস্ট ইস্ট বিএসএফ ওসি সহ সব টিম বাইরে ছিল এসওজি ছিল বিট পেট্রোলিং বাইরে ছিল এর মধ্যে আমাদের পূর্ব থানার একটা বিট অফিসার মামনুল্লাহ কাজী চন্দ্রপুর স্ট্যান্ড মানে যে মোটর স্ট্যান্ড আছে ওর কাছে দুজন সাসপিশিয়াস মানুষকে দেখে তো ওদের ওরা যখন পুলিশকে দেখে পুলিশ ওনাদের যখন দূরের থেকে মানে দাঁড়াতে বলে তো ওরা পালাতে ওদের চেস করে ধরা হয়েছে
ধরা হওয়ার পরে ওদের যে জিজ্ঞেস করা হয়েছে, তো জিজ্ঞেস করে ওদের যে উত্তরগুলো একটু সাসপিশিয়াস ছিল, মেল খাচ্ছিল না। তো এত রাতে আর একটা সময় তো মানুষ ঘোরার কথাই নেই রাস্তায়। তো আমরা এটাও ইনশোর করছি যে মানুষ মানে আননেসেসারি না করে, তো আমরা জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু প্রিলিমিনারি অত স্যাটিসফ্যাক্টরি না পেয়ে আমরা থানায় এনেছি। থানা এনে আমরা যখন ওদের ফিজিক্যাল সার্চ করেছি, তো ফিজিক্যাল সার্চের মধ্যে ছোটো মোটো টুলস পাওয়া গেছে যেটা মানে ফ্রিকোয়েন্টলি চুরির মধ্যে ব্যবহার। আর যখন ভালো করে আমরা একটু ফার্মলি ওদের ইন্ট্রোগেশন করেছি, তো একজনের নাম জায়েদ হাসান রাকিব, এ বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টের, আর আরেকজন মোহাম্মদ সুমন শেখ, উনি হচ্ছে ডিস্ট্রিক্ট বাগেরহাট বাংলাদেশ। এরা বাংলাদেশি, এরা যা আমাদের প্রিলিমিনারি ইন্ট্রোগেশন বলেছে থ্রু আসাম ঢুকেছে, আসাম হয়ে মানে ওদের এখান থেকে আসাম হয়ে আমাদের সাথে এসেছে। আর এতক্ষণ যা আমরা প্রিলিমিনারি ইন্ট্রোগেশন বুঝতে পেরেছি, এদের পারপাস মানে এখানে এই প্রপার্টি ক্রাইম করার। তো এখন আপনাদের কাছে আনা হবে, এখন ইন্ট্রোগেশন তো ইনিশিয়াল স্টেজে আছে, আরও ফ্যাক্সিন রিভিল করবে। তো এর মধ্যে আমার যে চ্যালেঞ্জটা ছিল, যে একটা যে একটা মানে সাসপিশন ছিল, হয়তো বাইরের থেকে একটা গ্রুপ হয়তো অপারেট করছে, তো এর মধ্যে দুজন অ্যারেস্ট হয়েছে, এখন ওদের ইন্ট্রোগেশনে আরও আছে। তো এখন আমরা এটাই আপনাদের থ্রুতে সিটিজেনকে জানাতে চাই যে আমাদের উপরে কনফিডেন্স রাখুন, পুলিশের পুলিশের উপরে কনফিডেন্স রাখুন। আমরা মানে এই যে চ্যালেঞ্জটা আছে, যে পেটি ক্রাইম বাট স্টিল এটা আমরা চ্যালেঞ্জে রেখেছি, যে এটা মানে যতটা নির্মূল করা যায়। কন্টিনিউসলি ডে অ্যান্ড নাইট কাজ করছি আমরা এর উপরে, এটা কন্টিনিউসলি চলবে। টিম খুব ভালো আছে এখন, তো রেজাল্টসও ভালো আসবে, লিডারশিপও খুব ভালো আছে, ঠিক আছে। তো আমরা সবসময় গাইডেন্স পাচ্ছি উপর থেকে, তো আশা করি যে কামিং ডেজের মধ্যে এটা মোটামুটি এই যে চ্যালেঞ্জটা আমরা ওভারকাম করে নেব। তাছাড়া আদার যে অন্য চ্যালেঞ্জগুলো, যে ড্রাগ পেন্ডিংটা একটু সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে, এটার উপরে আমরা ফার্ম অ্যাকশন এরকমই নেব। আর আপনাদের সবাই সহযোগিতা লাগবে, আর সিটিজেনরা বলবো যে এখন ওরা একদম নিশ্চিন্ত থাকবেন, আমাদের মানে পুরো জুরিডিকশন যে আছে পুরো ইঞ্চি ইঞ্চি হিসাবে আমরা প্যাট্রোলিং চলছে। তো এখন মানে রিল্যাক্স করে আপনারা বাড়িতে ঘুমাতে পারবেন, কোনো এরকম পাহাড় দেওয়া দরকার নেই, কারণ পাহাড় দেওয়ার কাজটা আমাদের ঠিক আছে। তো আপনারা নিশ্চিন্ত থাকুন, পুলিশ টিম খুব স্ট্রংলি কাজ করছে আর আপনাদের অ্যাসুরেন্স দিচ্ছে যে ইন ফিউচার আমরা চেষ্টা করবো যে এই যে ক্রাইম কন্ট্রোলিং যে আমরা স্টার্ট করেছি, আর পুরোনো চ্যালেঞ্জগুলোকে যে আমরা সলভ করার চেষ্টা করছি, এটাতে সাকসেসফুল থাকবে। আচ্ছা।